बिस्मिल्लाहिर रहमानिर रहीम परम करुणामय अल्लाह रब्बुल आलमीनेर नामे शुरू करछि। आमी सैयद मोहम्मद आलमगीर सिनियर शिक्षक गणित मीन अबुल हक मेमोरियल हाई स्कूल। प्रिय शिक्षार्थीबृंद आज के अष्टम श्रेणी शिक्षार्थी के आमार अनलाइन क्लासे स्वागत जानाच्छि। प्रिय शिक्षार्थीबृंद आमरा गत क्लासे सूत्रावली एवं एर प्रयोग निये आलोचना करेछि। अनुशीलनेर अंकगुलो आमरा देखेछि। আমরা আজকে একটি সৃজনশীল অঙ্ক দেখব। আমরা একটু বোর্ডের দিকে তাকাই। আমরা একটা অঙ্ক আছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, একটি বীজগাণিতিক রাশি। ক এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু কত, খ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত, গ এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু কত। আশা করি তোমরা সবাই পারবে। তারপরে আমি একটু সমাধানগুলো দেখাচ্ছি তোমাদেরকে। ক আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এখানে আমরা এই কথাটা দেওয়া আছে লিখতে পারি অথবা উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই কি পাই, এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে পা এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি এ, ডান পক্ষে গেলে প্লাস থ্রি এ হয়ে যাবে, মাইনাস বাম পক্ষে ছিল ডান পক্ষে প্লাস। এখন আমরা উভয় পক্ষে এ ধারা ভাগ করি, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি এ ডিভাইড বাই এ। উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করলে কি দাঁড়ায়, এ স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি। সুতরাং এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি, এখানে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে এ হয়, তাহলে আমাদের আনসার কত আসলো, থ্রি। আমরা কয়ের উত্তর দেখলাম। প্রিয় শিক্ষার্থী আমরা এবার কয়ের আনসার দেখি। খয়ে আমরা ক থেকে পাই, ক থেকে পাই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি। এখন খয়ে আমাদের প্রদত্ত রাশি কি বলছে, প্রদত্ত রাশি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। তা আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারি, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কী হবে আমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের যেহেতু মানটা প্লাস দিয়ে আছে, মানটা যেহেতু প্লাস দিয়ে আছে আমরা প্লাসের সূত্র লিখব, এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি, বি বলতে ওয়ান বাই এ। তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান কত, আমরা পাইলাম থ্রি হোল স্কোয়ার মাইনাস এখানে এক হাজার টু। তাহলে থ্রি থ্রিকে গুণন করলে বর্গ করলে নাইন মাইনাস টু ইকুয়াল টু সেভেন, তাহলে আমাদের আনসার কত হয়, সেভেন। আমরা খুব অল্প সহজে কয়ের আনসারটা আমরা দেখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী আমরা এবার গয়ের আনসার দেখি। আমাদের গ ওই একই অবস্থা, আমরা ক থেকে পাই, ক থেকে কি পাই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি। তাহলে আমরা প্রদত্ত রাশি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, এ কিউব প্লাস ওয়ান বাই কিউব মানে আমরা যে বি, এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা পাই যে মান নির্ণয়ের যে সূত্রটা আছে, এ প্লাস বি, বি বলতে ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা মানটা বসাই দিতে পারি, এ প্লাস ওয়ান বাই এর মান কত, থ্রি, থ্রি হোল কিউব মাইনাস এক হাঁটা যায় থ্রি গুণন থ্রি। তো থ্রি কিউব মানে ঘন, ঘন নির্ণয় করলে তিনবার গুণ করতে হবে, তিন গুণন তিন গুণন তিন নাইন, তিন গুণন তিন টোয়েন্টি সেভেন মাইনাস নাইন, তাহলে কী হয় এইটিন। তাহলে আনসার কত আসলো আমাদের, এইটিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকটা সৃজনশীল অঙ্ক দেখি। আমাদের উদ্দীপকে দেওয়া আছে এ সমান রুট থ্রি প্লাস রুট ফাইভ এবং বি সমান রুট থ্রি মাইনাস রুট ফাইভ। তাহলে ক নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো, খ নম্বরে এইচ টু পাওয়ার ফোর মাইনাস বি টু পাওয়ার ফোরের মান নির্ণয় করো, ক নম্বরে দেখাও যে এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু মাইনাস রুট ফাইভ রুট থ্রি প্লাস রুট ফাইভ দেখাতে দেখাও। আমরা প্রথমে ক নম্বরের আনসারটা একটু দেখি। উদ্দীপক থেকে পাই বা দেওয়া আছে লিখলেও চলবে, দেওয়া আছে অথবা উদ্দীপক থেকে পাই এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট ফাইভ এবং বি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস রুট ফাইভ। এখন আমাদের প্রদত্ত রাশি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন আমরা এ আর বি এর মান বসাই, এ এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট ফাইভ, প্লাস বি এর মান রুট থ্রি মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট থ্রি প্লাস রুট ফাইভ রুট থ্রি মাইনাস রুট ফাইভ। এখন আমরা এখানে ফাইভ ফাইভ কাটা যায়, টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু, এটা এ প্লাস বি মাইনাস বি সূত্র হয়, তাহলে দাঁড়ায় যে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার আমাদের দাঁড়ায় কি, এটাকে যদি আমরা বর্গ করি ফোর ইন্টু থ্রি মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস ফাইভ, আমাদের এখানে গুণ করলে তিন গুণন ফোর বারো টুয়েলভ হয়, এখানে টু ইন্টু মাইনাস টু গুণ করলে আমাদের টুয়েলভ মাইনাস মাইনাসে প্লাস ফোর ইকুয়াল টু সিক্সটিন, আমাদের আনসার হলো কত সিক্সটিন। প্রিয় শিক্ষার্থী, আমরা খ নাম্বারের সমাধানটা একটু দেখি, আমরা ক থেকে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন। এখন আমাদের প্রদত্ত রাশি এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর। এখন আমরা আগে এটাকে যদি আমরা সূত্রে ফেলি, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা ক থেকে পেলাম সিক্সটিন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা সিক্সটিন এ প্লাস বি মান আমরা লিখি, এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট ফাইভ, বি এর মান রুট থ্রি মাইনাস রুট ফাইভ, আবার এর মান রুট থ্রি প্লাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি, বি এর মান মাইনাস মাইনাস প্লাস রুট ফাইভ, আমরা একটা লাইন কম করলাম এখানে, এটা প্লাস মাইনাস দিলাম, তো আমাদের যেটা দাঁড়াচ্ছে সিক্সটিন, এখানে আমাদের ফাইভ ফাইভ কাটা যায়, তাহলে ইন্টু টু রুট থ্রি ইন্টু আমাদের এখানে রুট থ্রি রুট থ্রি কাটা যায় টু রুট ফাইভ, তাহলে আমরা যদি গুণ করি সিক্সটিন ইন্টু টু তাহলে থার্টি টু, থার্টি টু গুণন টু সিক্সটি ফোর, সিক্সটি ফোর রুট থ্রি রুট ফাইভ। আমরা এখানে সিক্সটি ফোর রুট থ্রি রুট ফাইভ আমরা আনসার লিখে দিতে পারি, অথবা আমরা এটাকে রুট দুটাকে গুণ করতে পারি, রুট দুটাকে আমরা গুণ করে লিখতে পারি সিক্সটি ফোর রুট ফিফটিন, আমাদের কেউ যদি আমরা এখানে আনসার লিখে দিই তাও সঠিক হবে, অথবা আমরা যদি নিচেরটাও লিখি তাহলে আমাদের দুটাই শুদ্ধ, তাহলে আমরা লিখি আনসার সিক্সটি ফোর রুট ফিফটিন। প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে গ নম্বরের সলিউশনটা একটু দেখে নিই, আমাদের দেওয়া আছে ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট ফাইভ এবং বি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস রুট ফাইভ, তাহলে আমরা এখন আমরা যে কাজটা করব, এ বাই বি লিখলাম, তাহলে আমাদের এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট ফাইভ, বি এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট ফাইভ লিখলাম। এখন আমরা যদি এ বাই বি মাইনাস ওয়ান দুই দিক থেকে একই অবস্থা, রুট থ্রি প্লাস রুট ফাইভ রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান, তাহলে আমরা উভয় পক্ষে মাইনাস এক বিয়োগ করলাম, এটা আমরা সাইড নোট দিতে পারি, না দিলেও সমস্যা নাই, তাহলে আমরা করি, তাহলে এটাকে লসাগু করলে বি এ মাইনাস বি, তাহলে আমাদের কী দাঁড়ালো ইকুয়াল টু রুট থ্রি মাইনাস রুট ফাইভ রুট থ্রি প্লাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস মাইনাসে প্লাস রুট ফাইভ, আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এক লাইন বেড়ে যাবে, তাই আমি একটু লাইন কম করার জন্য এখানে আমি ব্র্যাকেট দিলাম না, আমরা তাহলে যে যে দাঁড়াচ্ছে বা এদিকে আমরা একটা বাইস করি বা এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু এখানে আমাদের রুট থ্রি কাটা যায়
टू रुट फाइव रुट थ्री माइनस रुट फाइव हमको रुट थ्री प्लस रुट फाइव जो है रुट थ्री माइनस रुट फाइव आखने बाकी अंशन करी देखी बा ए माइनस बी बाय बी इक्वल टू हमरा लब ए हर के टू रुट फाइव इंटू रुट थ्री प्लस रुट फाइव द्वारा गुण कर लगे नीचे आट थ्री माइनस रुट फाइव छो जेहेतु लब लब के गुण करसी हर के कि आसते कि करते हैं তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একটু খেয়াল করি আমরা লব এবং হরকে একই রাশি দ্বারা গুণ করছি তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি আমাদের চিত্রগত দিক দিয়ে দেখতে আমাদের পরিবর্তন লাগতেছে কিন্তু মূলত আমরা যদি বগ্নাংশ কাটাকাটি করি আবার পুনরায় একই অবস্থায় ফিরে আসতে পারবো বা এ মাইনাস বি আমরা কেন করলাম এটা আমাদের প্রয়োজনে তাহলে আমাদের উপরে আছে টু রুট ফাইভ রুট থ্রি প্লাস রুট ফাইভ এখন নিজেরটা আমাদের এটা এ প্লাস বি জামাস বি গুণ সূত্র হয় তাহলে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার বা এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু থ্রি মাইনাস ফাইভ এখানে রুট ফাইভ রুট থ্রি প্লাস রুট ফাইভ तो प्रिय शिक्षार्थी तेल इन्हें माइनस टू तो आसे टू रुट फाइव रुट थ्री प्लस रुट फाइव तेल टू टू काटा जाए सूतरा ए माइनस बी इक्वल टू रुट बी इक्वल टू माइनस रुट फाइव रुट थ्री प्लस रुट फाइव हाँ तो एक ख्याल करी तेल देखासी हमारे आससे कि ना আমরা একটু দেখি আমাদেরকে যেটা পার্সেন্ট দেখাতে বলেছি আমরা সেটা দেখাইছি তাহলে এখানে কি লিখবো আমরা দেখানো হলো দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থী আমরা দুটো সৃজনশীল অঙ্ক দেখলাম আমরা এই অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করব আরও নতুন নতুন সৃজনশীল অঙ্ক আমরা করব আমরা যদি আমাদের কোনো অঙ্ক করতে গিয়ে যদি আমরা বেজে যাই বা সমস্যায় পড়ি আমরা আমাদের ছাত্রদের সহযোগিতা নিব তো আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো তোমাদের সুস্থ কামনায় আজকে ক্লাস আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।